আপনারা তো ইংরেজি জানেন, তাহলে একটু পড়ে বুঝিয়ে দিন না কোথায় কি লেখা আছে। What the hell? তুমি আমাদের মনিব না আমরা তোমার মনিব? তোমার কথা শুনে কি আমাদের চলতে হবে নাকি? যাক বাবা, দীপুর ধমকটায় কাজ হয়েছে। What is this? কি করছো তুমি নয়ন? আপনারা যখন বুঝিয়ে দিচ্ছেন না, তাহলে পুলিশ বাবুকে দিয়ে পড়িয়ে নেবো খুন। উনি তো আমাকে মেয়ের মতো দেখেন, উনি আমাকে ঠিক বুঝিয়ে দেবেন কাগজের লেখাগুলো। উনি যতক্ষণ না বুঝিয়ে দিচ্ছেন ততক্ষণ না হয় কাগজগুলো আমার কাছেই থাক। She crossed her limit. কেন করলে চালাকিটা? নয়ন মুখ খোলো, তোমার উদ্দেশ্য ঠিক কি সেটা আমি জানতে চাইছি। হোয়াট ডু ইউ ওয়ান্ট? তোমার মতলবটা ঠিক কি বলো নয়ন, বলো। যতটা সোজা সপ্তাহ মুখে সেদিন কাজ চাইতে এসেছিলে ততটা সোজা কিন্তু তুমি নও, আর সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। শোনো, স্টপ দিস নন্সেন্স। আমি কিন্তু এখানে তোমার কান্না দেখার জন্য আসিনি। কমন, লুক অ্যাট মি, বলো এই চালাকিটা তুমি কেন করলে? বলো নয়ন, বলো। নয়ন, তুমি কি তোমার ধৈর্যের পরীক্ষা নিও না? নয়ন, স্পিক আউট, স্পিক আউট নয়ন, কথা বলো। নিজের ভালোর জন্য কেউ বুদ্ধি খাটালে সেটাকে চালাকি বলে, কিন্তু অন্যের ভালোর জন্য বুদ্ধি খাটালে সেটাকে কি চালাকি বলা চলে? মানে আপনি ঠিক সন্দেহ করেছেন বড় সাহেব, শুধুমাত্র বেশি টাকা মাইনে পাওয়ার আশায় আমি এই বাড়িতে আসিনি গো। আমি এই বাড়িতে এসেছি অন্য মতলবে। মতলব? কি মতলব তোমার? বলো নয়। সেটা হলো আপনাকে সব বিপদ থেকে বাঁচানো, আপনাকে বাঁচানোর জন্য যদি মানুষ হিসেবে আমাকে নিচে নামতে হয় তো আমি নামব, চল চাতুরি করতে হয় তো করব। সেটা আপনার ভালো লাগুক বা না লাগুক, আপনি চান বা না চান, বউ হয়তো পারিনি, কাজের বউ হয়ে এসেছি আমি। আপনার ছায়া, আপনার রক্ষা কবচ, আমাকে না মেরে আপনাকে কেউ মারতে পারবে না, কেউ না। আমি
আপনার ছায়া, আপনার ছায়া, আমি আপনার ছায়া, আপনার রক্ষা কবল, রক্ষা কবল, আপনার রক্ষা কবল। আমাকে না মেরে, আমাকে না মেরে, আমাকে না, আপনাকে কেউ মারতে, কেউ মারতে পারবে, কেউ মারতে পারবে না। না, আমি তোমাকে আমার ছায়া হতে দেবো না। আমার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখা তোমার এই মতলবটা আমি আমি কিছুতেই সফলতা দেবো না, কিছুতেই না। তার জন্য যদি আমার জীবনে নতুন কাউকে আনতে হয় আমি সেটাও করব। মেয়েটা মেয়েটা এরম একটা ফোন দিয়ে আসবে আমি তো ভাবতেই পারি। আমাকে আমাকে পুলিশের থ্রেট দিয়ে গেল, পুলিশের এত বড় সাহস! আজ আজ সন্ধেবেলা আমি একটা পার্টি থ্রো করলাম, দীপুর মেয়ে সিলেক্ট করবো বলে আরো ডিভোর্স পেপারে সইচাই করলো না। হ্যাঁ, মেয়েটা খুব ডেঞ্জারাস, কিন্তু আপনি যে মেয়ে খুঁজছেন তাকে কিন্তু ওর চেয়েও এক ধাপ বেশি সাংঘাতিক হতে হবে, নাহলে ওই মেয়ের হাত থেকে দীপ্তকে ছাড়ানো যাবে না। আরে বাবা, আমি তো সেরকম মেয়ে খুঁজছি, সুন্দরী, স্মার্ট, সাংঘাতিক, কিন্তু এরকম কম্বিনেশন তো কুমোরটুলে তো পাওয়া যাবে না। না না, তা পাওয়া যাবে না ঠিকই, কিন্তু আমার কাছে পাওয়া যাবে। মানে আমার মেয়ে জেসমিন, ভেবে দেখুন ম্যাডাম, শি ইজ প্রিটি, স্মার্ট, বিলেত ফেরত, আমার মতনই বুদ্ধি, প্লাস ওকে যদি আপনার পুত্রবধূ করেন তাহলে আমার লিগ্যাল অ্যাডভাইসটা ফ্রি। আজকে সন্ধ্যের পার্টিতে আপনার মেয়েকে নিয়ে আসুন উকিলবাবু, আই থিঙ্ক শি ইজ দ্য রাইট ওয়ান। এগুলো সাবধানে খুলে ওদিকে রাখবে, সাবধানে, ভেঙে না যায়, ভীষণ দামি এগুলো। এটা কি নামাতে বলেছে মামাজি? এটা কে নামাতে বলেছে? কার পারমিশনে নিচে নামানো হয়েছে বলো, আমাকে উত্তর দাও। নিশ্চয় ওই মেয়েটা বলেছে, তাই তো? ওই মেয়েটা বলেছে তো? না না, আমি একটা কথা জানতে চাই, তোমরা কি এখন ওই ওই নয়নার কথা শুনে চলছো নাকি? ও সিদ্ধান্ত নেবার কি? আমি বুঝতে পারছি না। এটা এক্ষুনি করে ওঠাও, ইমিডিয়েটলি এটা উপরে উঠাও, এটা ফিক্স করো উপরে। না, ওই ঝাড়বাতিটা ওখানে আর ঝুলবে না। কি বিবেকের উপর চেঁচাপেচি করে কোনো লাভ নেই দাদু ভাই, আমি বলেছি ঝাড়টা নামিয়ে দিতে, তাই ওরা নামিয়েছে। তোর যা বলার আমাকে বল। হ্যাঁ মাসিমা, আপনি সামলান দীপুকে, দেখলেন তো শুধু শুধু আমার উপরে কেমন সামলানো কি আছে মামাজি? সামলাচ্ছে তো ওই মেয়েটা তোমাদের সবাইকে নিজের ইচ্ছে মতো করে, আর সবটা নিজের ইচ্ছে মতো করে চালাচ্ছে। আর আমি শেষ পর্যন্ত ওই মেয়েটা তোমাকে হাতের মুঠে করে নিল। আরে না রে বাবা, তা কেন হবে? তুই একটু বোঝার চেষ্টা কর দাদু ভাই। না ঠাম্মি, আমার কিছু বোঝার নেই, নতুন করে আমি আর কিচ্ছু বুঝতে চাই না, এবার তোমরা বুঝবে। থামি, তুমি আমাকে কথায় কথায় মাথা দিবে দাও, তাই না? আজ আমি তোমাকে আমার মাথার দিবে দিচ্ছি। ওই ঝাল লন্ডনটা ওখানে, ঠিক ওখানেই ঝুলবে। কি বললি দাদু ভাই? কি বললি? যাক বাবা, এক ঢিলে দুই পাখি মারলাম। মাসিমার কথা শুনে ঝাড় আমি খুলিয়েছি, এখন দৃপ্তর জেদের কাছে হার মেনে মাসিমাই বাধ্য হবেন ঝাড় লাগানোর কথা বলতে। হ্যাঁ, এরপর যখন ঝাড় খুলে পড়বে আমার দিকে কারো সন্দেহ যাবে না।
আমি তো এখন ভালো ছেলে, আই অ্যাম আ গুড বয়। এরপর আমি আর কি বলি মাসিমা, আর তো কিছু বলার নেই, যেখানে ও মাথার দিব্যি দিল নিজে। এখন আমি কি করবো ঠাকুর, নয়ন যে বারে বারে বলেছে ওই ঝাড় খোলানো না হলে সর্বনাশ হবে, কিন্তু আমি যে কিছুতেই পারলাম না ঝাড় খোলাতে, কি করি এখন? আমি জানি ভাগ্নে তুমি ভীষণ আপসেট ফিল করছো, কিন্তু কি করবো বলো, আমাকে তো মাসিমার কথা শুনতে হবে, শি ইজ এল্ডার টু অল অফ আস, বয়সে বড় তো, তাই না? তবে তুমি একদম চিন্তা করো না, আমি সমস্ত বন্দোবস্ত করবো, ওই ওই ঝাড়টা যাতে ঠিক জায়গায় যায় আমি দেখে নেব, ডোন্ট ওয়ারি। এই কাগজে লেখা আছে যে তুমি আর দীপ্ত আর স্বামী স্ত্রী রইলে না। আগামী সাত জন্ম আমি ওনার ছায়া হয়ে ওনার সাথে সাথেই থাকবো, ওনাকে সব বিপদ থেকে আগলে রাখবো। এই বন্ধন ভাঙার সাধ্য কারণ নেই, কারণ নেই। এই কাগজে লেখা আছে যে তুমি আর দীপ্ত আর স্বামী স্ত্রী রইলে না। ডিভোর্স পেপারে সই করে তুমি চলে যেও, চলে যেও। এই কাগজে লেখা আছে যে তুমি আর দীপ্ত আর স্বামী স্ত্রী রইলে না। আমার কাছে কাজ থেকে ইম্পর্টেন্ট হলো ডিভোর্সের পেপারে সই কর। যে ভাবে যে ভাবে ওকে দীপুর বউ হয়ে থাকতেই হবে হবে। বিবেক, এই ছুরিটা দিয়ে কি হবে? বিবেক স্যার, এই ছুরিটা দিয়ে ওই ঝাড়বাতির দড়িটা কাটবো। আসলে দীপু ভীষণ বায়না ধরেছে, ওই ঝাড়বাতির নিচে দাঁড়িয়ে দেখবে ওই ঝাড়টা কিভাবে ওর সর্বনাশ করে, খুব জেদি ছেলে তো। আমার
নিজের ভাগ্নে বলে কথা, ওর মনোবাসনাটা পূর্ণ করতে হবে তো। হ্যাঁ, মোক্ষম সময় ঝাড়টা ওর উপর ফুলে পড়ে যাবে, লোকে ভাববে অ্যাক্সিডেন্ট। আসলে এতবার নামানো টাঙানোয় দড়িটা কেটে গেছে। আমার আমার কি বুদ্ধি না স্যার? ও বিবেক, ইউ আর ব্রিলিয়েন্ট। সই করেছিলি তো উপরে, তুই সই করেছিলি তো, সই করেছিলি? তুই সই করেছি বড় গিন্নিমা, ওরা আমাকে অনেক জোর করেছিল, আমি তাও সই করিনি, আমি সই করবো না, কখনো ওই বেভাঙার কাগজ আমি সই করবো না, ওই কাগজ আমি ছিঁড়ে উড়িয়ে দিয়েছি, করবো না। আমি জানতাম তুই পারবি, আমার দাদু ভাই সমস্ত বিপদকে একদম তুচ্ছ করে উড়িয়ে দিতে পারবি। আমি জানি তুই থাকতে ওই ঝাড় বাটিও দীপুর কোনো ক্ষতি করতে পারবে না, আমি জানি। ওই ঝাড় বাতিটা কোলানো গেল না বড় ঘেনিমা? তোমাদের কি কোনো সেন্স নেই? ডান দিক দিয়ে লাগাতে বললাম না ওটা, আমি তখন বলে গেলাম যে ওটা আরো ডান দিক করো। হ্যাঁ ঠিক আছে, দ্যাটস এনাফ, নেমে এসো, নেমে এসো, তোমরা যাও এখান থেকে, যাও ওদিকে যাও। আবার মইটা কেন লাগবে তোমাদের? ওখানে তো ওখানে ওখানে ওদিকে যাও। হরিবল লোকজন সব। এন্ড হোয়াট দ্য হেল আর ইউ গাইজ ডুইং হিয়ার? একটা পিলারে তোমরা সমানে ফুল লাগিয়ে যাচ্ছ, ওদিকের পিলারটা কি হবে? কাজে ফাঁকি দিতে চাইলে তোমরা কিছু চাও না না? এন্ড অল অফ ইউ হ্যাভ নো টেস্ট, তোমাদের কোনো টেস্ট নেই বাড়িতে চলে এসো ইন্টেরিয়ার ডিজাইনিং করতে, তাই না? যাও ওদিকে, যাও ওদিকে, কাজগুলো সারো, যাও ওভার দেয়ার, যাও হাঁ করে দেখছো কি, যাও, অদ্ভুত। মামাজি নেমে এসো বলছি। ও মাই গড, রঙ্গনা দেখে ফেলল নাকি? এদিকে এসো। আর বলো না, এই ঝাড়বাতিতে এত ধুলো জমেছে, কেউ বাড়িতে কোনো পরিষ্কারও করে না ঠিক করে। এনিওয়ে হ্যাঁ বলো, কি বলছো? কি আবার বলবো, আমি সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছিলাম, তাই তোমাকেও খুঁজছিলাম দেবো বলে। নাও আইসক্রিম নাও, কিরম চমকে দিলাম বলো। ইডিয়েট গার্ল, এমন করে ডাকলো যেন দিদি ঠিকই বলে, গলাটা টিপে দেওয়াই উচিত। আরে কি হলো কি, হাঁ করে কি দেখছো? আমি কি ভিনচির পেন্টিং নাকি যে হাঁ করে দেখবে? দাও দেখি, আইসক্রিমটা খাও, ধরো। আইসক্রিমটা কি আনন্দে? কারণ বন্ধু ডিভোর্স পেপারে সাইন করেনি। টাটা। I knew this will not be easy.
ব্যাপারটা এত সহজ হবে না। দিদি নাকি ডিভোর্স পেপারে নয়নকে দিয়ে সই করিয়ে তারপর দীপুর বিয়ে দিয়ে ওই বউকে হাতের মুঠোয় নিয়ে তবে সম্পত্তি হাতাবে। যত সব পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কিন্তু আমি তো এত সময় নিয়ে কিছু করব না। এমন চল চলেছি যে শত্রুর শেষ করে সম্পত্তি হাতানো এখন আমার বাঁতের খেল। এবার শুধু এমন ব্যবস্থা করতে হবে যাতে দীপুই এই ঝাড়বাতিটার নিচে থাকে, অন্য কেউ নয়।